ঢাকার দুই মেয়র মনে করেন নাগরিক সুবিধা নিশ্চিতে আশানুরূপ কাজ করেছেন সফলতার মূল্যায়নে তাদেরকে আবারও মনোনয়ন দেবে আওয়ামী লীগ হাইকমান্ডের মৌখিক নির্দেশে মেয়র নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে বিএনপির ঘরেও জনমনে দানা বাঁধা সরকার বিরোধী মনোভাব এবং ক্ষমতাসীনদের দুর্নীতি অনিয়ম ও ব্যর্থতার লিস্টই হবে ভোট যুদ্ধে তাদের প্রধান অস্ত্র তৌহিদ শান্তর প্রতিবেদন মেয়র নির্বাচনে রাজধানীর নাগরিকদের জন্য আগামী তিরিশ জানুয়ারি ঢাকা উত্তর এবং দক্ষিণে ভোটের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন এবার দুই সিটিতে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ এবং বিএনপিতে শুরু হয়েছে নির্বাচনের প্রস্তুতি রাজধানীর উত্তর দক্ষিণের দুই মেয়র আতিকুল ইসলাম এবং সাইদ খোকন দুজনেই বলছেন মেয়র হিসেবে তারা সর্বোচ্চ দিয়েছেন দায়িত্ব পালনে সদা সচেষ্ট ছিলেন মূল্যায়নের দায়িত্ব এখন দলের আমি সব জায়গায় কম বেশি উন্নয়নের কাজ করতে সক্ষম হয়েছি আমি ইনশাল্লাহ আশাবাদী আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবাণীতে ইনশাল্লাহ দল থেকে আমরা উভয় মেয়র ইনশাআল্লাহ মনোনয়ন লাভ করব যে অবশ্যই ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমি নমিনেশন পাবো এই প্রত্যাশা এবং আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এই বড়দল থেকে আমি যদি আবারও নোমিনেশন পাই অবশ্যই এই নয় মাসে আমি যে এক্সপিরিয়েন্স করেছি এই আমি কাজে লাগাতে পারবো বিএনপিতে এবার উত্তর সিটিতে লড়বেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিত আওয়াল প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে এর আগে নির্বাচনে অংশ নিয়েছিলেন আর নতুন মুখ তরুণ নেতা হিসেবে দক্ষিণ সিটিতে ধানের শীষ পাবেন সদ্য প্রয়াত অবিভক্ত ঢাকার শেষ মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন তাবিত আওয়াল এই মুহূর্তে লন্ডনে আছে এবং গত নির্বাচনের যে ভুলগুলা হয়েছে পরবর্তীতে কিন্তু দল এবং দলের সিনিয়র নেতৃবৃন্দ এসব বিষয়ে বহুবার একাধিকবার আলোচনা করেছে যে যদি শেষ মুহূর্তে মাঠে থাকা যেত তাহলে হয়তো মানে কি কি সুবিধাগুলো আমরা পেতাম তিরিশ তারিখে একবার গণতন্ত্র হত্যা করেছে আবার তিরিশ তারিখে এই নির্বাচন দিয়েছে তো এই নির্বাচন তো জাস্ট লোক দেখানো একটা খেলাই বলে মনে হয় তবে আমরা থাকব। আমরা শেষ পর্যন্ত থাকবো দেখবো তো তারা আর কত নীতি নামতে পারে তফসিল ঘোষণার পর কমিশন জানিয়েছে ভোটারদের সন্তুষ্টি অর্জনে ঢাকা সিটি নির্বাচনে অনুকূল পরিবেশ তৈরি করা হবে তবে কমিশনের এই প্রতিশ্রুতির প্রমাণ মিলবে আগামী তিরিশ জানুয়ারি তভিশান্ত শান্ত নিউজ টোয়েন্টি ফোর ঢাকা